পুরস্কার ফেরত দেওয়া তো বাংলাদেশে নতুন হলেও বিভিন্ন দেশে এটা চালু আছে নানাভাবে। লেখকরা তাদের দেশের প্রেক্ষিতে হোক, সমাজের প্রেক্ষিতে হোক, প্রতিষ্ঠানের প্রেক্ষিতে হোক, নানা প্রতিবাদ জানানোর উপায় হিসেবে এটা দেন ফেরত। এইখানে আমি মূলত বাংলা একাডেমির যেহেতু আমাদের দেশের এটি হচ্ছে প্রধান সাহিত্য পুরস্কার, আপনারা জানেন যে একটা পুরস্কার পাওয়ার জন্যে লবিং কী পরিমাণ হয়, এই 2 লক্ষ টাকার পুরস্কার পাওয়ার জন্য 1 কোটি টাকা খরচ করার লোকও আছে, সেগুলো ঘটনা আপনারা জানেন। তো এইসব করতে গিয়ে বাংলা একাডেমি যখন এই সমস্ত লোকদেরকে পুরস্কার দিতে যায়, নানা রকম প্রলোভনে বা নানা রকম লবিং এ পুরস্কার দিতে যায়, তখন বাংলা একাডেমিকে নিজে নিজেই অগণতান্ত্রিক হয়ে উঠতে হয়, আমলাতান্ত্রিক হয়ে উঠতে হয়, এবং সেইটাই তারা ঘটেছে তাদের মধ্যে, তারা সেটা করছে। তারা 2.5 দশক ধরে, 25 বছর ধরে সাধারণ পরিষদের কোনো নির্বাচন দেয়নি, কার্যনির্বাহী পরিষদ যেখানে 6 জন নির্বাচিত প্রতিনিধি থাকার কথা সদস্যদের মধ্যে থেকে, সেখানে তারা 25 বছর ধরে কোনো নির্বাচনই দেননি। সেই নির্বাচন না দিয়ে তারা অ্যাডহক কমিটি মনের মতো লোকদের নিয়ে করেন, তারা কারা সেগুলোও আমরা জানি না, অন্যরা জানতে পারেন না কেউ। তারা সেই অ্যাডহক কমিটি দিয়ে তারা কার্যক্রম চালান, তারাই ঠিক করেন, অ্যাডহক কমিটি ঠিক করে অথবা বাংলা একাডেমির কর্মচারীরাই ঠিক করে যে কারা আলোচনায় আসবেন সারা বছর, কারা আলোচনায় আসবেন না, ইয়ের সময় কোন ধরনের বই বের করা যাবে, কোন ধরনের বই বের করা যাবে না, তারাই ঠিক করেন যে 21-এর বইমেলার সময় যে সারা মাস জুড়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা সভা এবং প্রবন্ধ পাঠগুলি হয় সেখানে তারা কাদেরকে নিমন্ত্রণ জানাবেন জানাবেন না, এগুলো তারাই নির্ধারণ করেন। এমনকি পুরস্কার কমিটি কারা হবে, পুরস্কার কমিটির সদস্য কারা হবে, সেটাও তারা নির্ধারণ করেন। সব কিছু মিলিয়ে একটা বাংলা একাডেমি এখন সকল সচেতন মানুষের কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন। বাংলা একাডেমিকে মানুষ এখন আগের সেই জাতির মননের প্রতীক হিসেবে দেখে না। তো যখন একাডেমিরই সম্মান নাই, প্রতিষ্ঠানেরই সম্মান নাই, তখন সেই প্রতিষ্ঠানের পুরস্কারের সম্মান যে নেমে যাবে এটাই স্বাভাবিক। তো সেই পুরস্কারটা বা সম্মানটা অনেক সময় দেখা যায় অসম্মান এবং বোঝা হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। আমি সেটার কারণেই আমি কাঁধ থেকে বোঝাটা নামিয়ে ফেললাম।